উৎকট গরমে এবার প্রাণ কাহি নিলে এজন ছাত্রর, কেনো উৎকট গরমের পর পরিত্রাণ বিচারি নদী গা ধুব গেছিল আর জিয়াভৌদিক গা ধুবলে গিয়ে সলিল সমাধি ঘটে তেজপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ষান্মাসিকর ছাত্র পঞ্চেং দত্তর ডিব্রুগড়। এই ছাত্রজনে সমনিয়ার সঙ্গে অর্থাৎ লগরিয়ার সঙ্গে জিয়াভলি নৈত কালি গা ধুব গেছিল আর তারপিছতে দুর্ভাগ্যজনকভাবে সলিল সমাধি ঘটি ছাত্রজনের মৃত্যু ঘটিছে। আর যাপমাত্রা ক্রমাৎ বৃদ্ধি পাইছে তেজপুরবাসী এটা এই যারস্তম্ভ বৃদ্ধির ফলত এটা তেজপুরবাসী জ্বলাগলা খাবলগিয়া হয়েছে। আমি সামগ্রিকভাবে পরিবেশটি দেখাইছো, এয়া হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সম্মুখের পরিবেশ আর দেখা গেছে প্রখর রোদ। আর এই রোদরপর পরিত্রাণ পাবল লোকসকলে বিভিন্ন পন্থা অবলম্বন করবলগিয়া হয়েছে। এটা যদরে দৈনিক বৃদ্ধি ঘটিছে পাৰস্তম্ভ। আমি তেজপুর বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আমার জনসম্পর্করক্ষী বিষয়া সমরেশ বর্মন আছে, ছাত্রজনের বিষয়ে জানিব বিচারিম। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিল নদীত গা ধুব সলিল সমাধি? হয়, তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিল, তেখেত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার আসিলে। তো আপনার তেখেতে আমি জানা মতে জিয়াভরলিত গা ধুব গেছিল। তো গা ধুব যাওতে ড্রাউনিং কেস, তারপর টাইমস হসপিটালে লো যাওয়া হয়েছিল, যদিও মানে আনফর্চুনেটলি হি পাসড অ্যাওয়ে। তখন আমার ইয়ার হস্টেলতে আসিল, হস্টেলের নিবাসী আসিল। স্বাভাবিকতে যে উৎকট গরম, সেই উৎকট গরমের ফলতে নদীর গা ধুবলগিয়া এজন ছাত্রর সলিল সমাধি ঘটিছে। কি কব, এটাও দেখা গেছে একে রোদ রুদ্রমূর্তি ধরে আছে, রোদে খাও খাও অবস্থা। প্রথমতে মানে কব বিচারি যে যাকালি যদি ইয়াত ঘটনা হয়েছে খুবই দুঃখলগ ঘটনা। এনেকা একটা ঘটনা অনুমানিক 2007 চনতো হয়েছিল, আমার আপার আসামর এজন লড়া আসে নাসির হুসেন বলে, তেওঁকো এনেকে হোলির দিনাখন গা ধুব গিয়ে করুণ মৃত্যুক আঁকালি লৈছিলে। যাকালেও এনেকা সেম ইনসিডেন্ট, আসলতে অতিপাত গরম হওয়ার কারণে ইউনিভার্সিটির লড়াখিন অকন মানে রিলেক্সেশন পাবলে গা ধুব গেছিল। বেয়া ইন্টেনশন একো নাছিলে, কিন্তু কি কব, এই দুঃখলগা কথা যে এনেকে মৃত্যুক আঁকালি লোবলগা হয়েছে। মই এটা কথাই আপোনালোকক কব বিচাৰি সকলো আপোনালোকৰ জৰিয়তে ৰাইজক কব বিচাৰিছোঁ, আজিকালি দেখা গৈছে যে য'ত ত'ত ইণ্ডাষ্ট্ৰি গঢ়ি উঠিছে আৰু গছ গছনিসমূহ যদে মতে মানে কটা আৰম্ভ কৰিছে। গতিকে মই ৰাইজক আহ্বান জনাম যে এতিয়া আপোনাৰ আজিৰ তাৰিখত 39 ডিগ্ৰী এবাউট 40 ডিগ্ৰী চেলচিয়াছ আমাৰ টেম্পাৰেচাৰ হৈ গৈছে। গতিকে যিমান পাৰে আপোনালোকে গছ গছনি ৰুৱক আৰু আমাৰ অসমৰ যি পৰিৱেশ আছে পৰিৱেশক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আপোনালোকে আগবাঢ়ি হওক।